সে গাইজ, বর্তমানে সোশ্যাল মিডিয়াতে এই ধরনের এআই ফটোগুলো খুবই ভাইরাল এবং ট্রেন্ডে রয়েছে। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, যেখানে সেখানে কিন্তু এই ধরনের ফটোগুলো খুবই ভাইরাল এবং ট্রেন্ডে রয়েছে। আর গাইজ, এই ধরনের ফটো আপনারা তৈরি করতে পারবেন একটি অ্যাপের সাহায্যে। আজকের এই অ্যাপটির সাহায্যে আমি আপনাদেরকে করে দেখাবো এবং আপনারাও পারবেন এই ধরনের ফটো মেকিং করতে বা তৈরি করতে। তো আমি চাই না এত কথা বলে আপনাদের সময় নষ্ট করতে, তার জন্য ভিডিও মূল পয়েন্টে চলে যাচ্ছে। অ্যান্ড গাইজ, ভিডিও ভালো লাগলে লাইক, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ প্রতিনিয়ত আমরা এই চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি যা আপনারা অন্যান্য জায়গায় খুঁজে বেড়ান। তো গাইজ, এই ধরনের এআই ফটো জেনারেট করার জন্য আমরা চলে আসবো প্রথমত প্লে স্টোরে। এখান থেকে আপনি স্টেপ বাই স্টেপ ফলো করবেন, না হলে কিছু বুঝতে পারবেন না। এরপর আমরা উপরে চার অপশনে ক্লিক করবো, এখান থেকে আমরা একটি অ্যাপ ডাউনলোড করবো। তো অ্যাপটির নাম হচ্ছে 8 মিনিট, আমি দেখিয়ে দিচ্ছি। তো 8 মিনিট লেখার পর আমরা এখান থেকে চার্জ করবো। চার্জ করার পর সর্বপ্রথম আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপটি আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি থেকে ডাউনলোড করা রয়েছে, তো আমি অ্যাপটি আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি। এই অ্যাপটা আপনারা ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর আপনার থেকে ইনস্টল আসবে, আপনি ইনস্টল করে নেবেন। করার পর আপনি ওপেনে ক্লিক করবেন। ওপেন করার পর আপনি একটি অ্যাড আসতে পারে, তো অ্যাডটি আপনি স্কিপ করে দেবেন। তো ওকে, অ্যাডটি শেষ হওয়ার পর আপনার এই ধরনের ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। এরপর আপনি কিন্তু অনেকগুলো এখান থেকে অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু আপনি এখান থেকে ফটোটি ম্যাক করতে পারবেন। এখানে কিন্তু এনিমি এখান থেকে ফটো এখান থেকে রয়েছে, আপনার চাইলে এনিমি ধরনের ফটোগুলো তুলে দিতে পারেন। এনিমি এখন বর্তমানে সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল, তো আমরা কিন্তু ট্রেন্ডিং থেকে এখন বর্তমানে যে ফটোটি ভাইরাল সেই ফটোটি আমরা এখন তৈরি করব। তো এটা করার জন্য আমরা কিন্তু প্রথমে ট্রেন্ডিংয়ে আসবো, এখান থেকে ট্রেন্ডিংয়ে আসবো। আসার পর আমরা কিন্তু দেখতে পাচ্ছি ওয়াটার আর্ট, আমরা ওয়াটার আর্টের উপরে ক্লিক করবো এখানে এইটার উপরে। তো এখানে ক্লিক করার পর আমরা উপরে পেয়ে যাবো কি নেক্সট, তো আমরা এখানে নেক্সট ক্লিক করবো। তো ওকে, নেক্সট ক্লিক করার পর আমাদের পছন্দ মতো একটি ফটো আমরা এখানে অ্যাড করে দিব। তো আমি তো এখান থেকে একটি অ্যাড ফটো এখান থেকে একটি ফটো অ্যাড করলাম। তো অ্যাড করার পরে আমরা এখানে উপরে নেক্সট ক্লিক করবো। তো ওকে, উপরে নেক্সট ক্লিক করার পর আমাদের ফটোটি এভাবে আসবে। তো আমরা এখান থেকে রেজোলিউশনটা আমরা সিলেক্ট করতে পারবো, তো আমরা এখান থেকে 4x5 দিলে বেটার হবে। সো ওকে, এটা দেওয়ার পর আমরা নিচে এখান থেকে দেখতে পাচ্ছি জেনারেট নামে একটি অপশন, আমরা জেনারেটে ক্লিক করবো সিম্পলি। ওকে, আমাদের এখানে কাজ শেষ, এখন আমাদের একটি অ্যাড দেখতে হবে করস। তো ওকে, এখন আমাদের ফটোটি কেমন আসলো তো আপনি দেখতে পাচ্ছেন। এখন আমরা এদিকে এখানে জাস্ট একটি সমস্যা, এখানে একটু বেশি অ্যাড দেখায়। তো এটা কারণের জন্য আপনাকে কিছু মনে করবেন না, এখানে একটু অ্যাড দেখতে হবে। আর যদি আপনার প্রিমিয়ার ভার্সন নিতে চান তাহলে আপনার গুগল থেকে অথবা কিনেও নিতে পারেন আপনাদের হিসেবে এটি। তো আপনি এখানে একটু অ্যাড দেখতে হবে, এটা একটু সহ্য করে নিতে হবে। এরপর আপনার থেকে উপরে লোগো একটি আসবে, তো লোগোটা আপনার রিমুভ করার জন্য আবার অ্যাড দেখতে হবে। তো এটার জন্য আপনার উপরে কর্স আইকনে ক্লিক করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন রিমুভ, তো একটি অ্যাড দেখতে হবে, তো আপনি রিমুভে ক্লিক করবেন। তো ওকে, আমাদের অ্যাডটি শেষ, এখন আমরা উপরে স্কিপে ক্লিক করবো, কর্সে ক্লিক করবো। এরপর আমাদের ফটোটি এভাবে আসবে, আমাদের কোনো ধরনের লোগো এখানে থাকবে না। এখন আমরা চাইলে এখান থেকে এটা ডাউনলোড করে দেবে। তো ডাউনলোড জন্য আমরা নিচে ডাউনলোড অপশানে ক্লিক করবো, আমাদেরটা ডাউনলোড হয়ে যাবে। তো আমি আপনাদেরকে যদি একটু ভালোভাবে বিফোর আফটারটা দেখাই, তো আপনারা দেখুন, আমি এখানে ক্লিক করলাম, সরি এখানে ক্লিক করলাম। তো বিফোর আফটারটা দেখুন, এটা হচ্ছে আমাদের বিফোর আফটার। তো আপনারা দেখতে পাচ্ছেন বিফোর আফটারটি কেমন আসছে। তো এবার মূলত আপনি করতে হবে, আর এখানে কিন্তু আপনার চাইলে ভিডিও করতে পারবেন। কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু ভিডিও এখান থেকে প্রোগ্রাম রয়েছে, এগুলোকে আপনারা ট্রাই করতে পারেন। যেমন আমরা যদি এটা সিলেক্ট করি, এখান থেকে আমাদেরটা কিন্তু ভিডিও আকারে চলে আসবে। এবং আমরা আমরা চাইলে কিন্তু নিচে কিন্তু দেখতে পাচ্ছি ডাউনলোড ভিডিও, আমরা চাইলে ভিডিও ডাউনলোড করতে পারি এবং আমরা ভিডিও ম্যাক করে নিতে পারি। কিন্তু আমাদের এখন বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ফটো হচ্ছে, তো আমরা এখান থেকে ফটোটি কিন্তু সেভ করে নিচ্ছি। তো আপনারা চাইলে এখান থেকে এটার মাধ্যমে কিন্তু ভিডিও ম্যাক করে নিতে পারেন। এটা কিন্তু অনেক দারুণ একটি ভিডিও দেখাচ্ছি একটু, তোকে দেখতে পেলেন, এটা কিন্তু দেখতে কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। তোকে, এখন আমরা যা করবো কিন্তু ফটোটি কিন্তু সেভ করেছি, আমরা ফটোর উপরে ক্লিক করবো। নিচে আমরা কিন্তু ডাউনলোড অপশানে পেয়ে যাচ্ছি, তো আমরা ডাউনলোডে ক্লিক করলে আমাদের ফটোটি সেভ হয়ে গেল, চলে আসবে। এখানে একটু অ্যাড দেখতে হবে। তোকে, একটি অ্যাড দেখার পর আমাদের ফটোটি সেভ হয়ে গেল। তোকে গাইস, মূলত এই পজিটিভ ফটোকে খুব সহজে আপনার এই ভাইরাল ফটোটি ম্যাক করে নিতে পারবেন। আই হোপ আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি এই ফটোটি আপনি কীভাবে ম্যাকিং করতে পারবেন। তো গাইস, আমি আশা রাখবো আপনাদের থেকে ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করতে ভুলবেন না। আর গাইস, আপনারা যদি এই ফটো এডিটিং আরও যদি শিখতে চান তাহলে আপনার স্ক্রিনে দুটি ভিডিও দেখতে পাচ্ছেন, যে কোনো একটিতে ক্লিক করুন এবং এই ফটো এডিটিং আরও শিখতে পারবেন।